নাইম একজন নামক একজন ভাই জানতে চেয়েছেন, নামাজের মাঝে মনোযোগ যদি না থাকে তাহলে নামাজ কবুল হবে? আসলে কবুল হওয়া নিয়ে তো প্রশ্ন জাগেই। যদি নামাজে মনোযোগই না থাকে তাহলে আল্লাহ ভালো জানেন তিনি কবুল করবেন কি না। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই আমরা তো আল্লাহর সামনে দাঁড়াই। সুবহানাল্লাহ, হাদিসে আসছে মানুষ যখন নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার দিকে ততক্ষণ তাকায়া থাকে। আল্লাহু আকবার। যখন ব্যক্তি এলতেফাত করে, অমনোযোগী হয়, এদিক সেদিক তাকায় অথবা অমনোযোগী হয়, আল্লাহ তার নজর ফিরিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা ক্বামা আহাদুকুম ফি সালাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ বুখারীর রিওয়ায়াত। ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে। তা আপনি যখন নামাজে দাঁড়ান, একটি হাদিসে পাওয়া যায় নামাজে দাঁড়ানোর পরে যখন আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকেন আর আপনি আপনার মন, আমি আমার মনটা অন্যদিকে নেই, তখন আল্লাহ বলে বান্দা আমার সে শ্রেষ্ঠ কে আছে যে তুই আমার কাছ থেকে মন ওর দিকে নিয়ে গেলি। আবার যখন আপনি মনটা দ্বিতীয়বার এরকম করেন আল্লাহ আবার ডাকে, তৃতীয়বার যখন করেন আল্লাহ আবার ডাকে। যখন আপনি এভাবে বারবার মন ফিরিয়ে নেন মানে আমার থেকে অন্যদিকে, তখন আল্লাহ আপনার থেকে মন ফিরি, আল্লাহ চেয়ার নজর ফিরিয়ে নেয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য আমরা নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়ব, আমরা নামাজে মন রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন কবুল হওয়ার জন্য। নিশ্চয়ই একাগ্রতার নামাজ খুবই দরকার, খুবই দরকার।